दिनेश राय आज के विषय एत अपारा सबाई जेने ग जे राज्य विधानसभा चलते कि राज्य विधानसभा अस्थिर जनगणर कर टाकाए मायने पान मंत्री मार जाए ना विधायक से 294 जन विधायक तर भूमिका एन कि विधानसभा जेखने राज्य आईनसभा जाके बला है जेखने समालोचना तर्क है किंतु सबटाई राज्य उन्नयनर जो राज्य सार्विक उन्नयन की सत्य हे जदि सत्य से सार्विक उन्नयन हतो ताले विधानसभा बयकट करतें ना क्यों विधानसभा आलोचना चलत प्रश्न उत्तर पर्व चलत गम गम करत विधानसभा अंदर किंतु ता नय चित्रटा सम्पूर्ण उल्टो राज्य शासक दल तादेर तीन दिन कर्मसूची छिल काला दिवस उल्टा दिके पीछे थाकछे ना राज्य बिरोधी दल बीजेपी ताराओ किन्तु आसरे नेमे पड़े कखनो चोर चोर स्लोगान कखनो जातीय संगीत के अवमानना उठचे एकाधिक प्रश्न तारी माझे आमादेर प्रश्न अस्थिर विधानसभा हिसाब निकाश ठीक कि बोलछे किसेर हिसाब निकाश किसेर हिसाब निकाश बुझते हबे साल 2011 तार पूर्वे मुख्यमंत्री 2006 থেকে 2011 কিংবা তার আগে 2001 থেকে 2011 জ্যোতি বসুর সময়কাল বামফ্রন্টের পতন ঘটল 2011 তে 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে ক্ষমতা এলো তৃণমূল এবং কংগ্রেসের জোট সরকার। কেন বলছি এত কথা একটু ভাবুন, বিধানসভায় বামফ্রন্ট আমলে একজন বিধায়ক তার প্রতি মাসের তার মাইনে ছিল 5000 টাকা, অন্যান্য ভাতা বাবদ পেতেন 8000 টাকা। একজন মন্ত্রী তার মাইনে ছিল 7100 টাকা, আরো কিছু ভাতা বাবদ সব মিলিয়ে হয়তো 11000 টাকারও কম। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি আজও বাম ইউনিয়নের সেই দুকামরা ছোট্ট ফ্ল্যাটে থাকেন, প্রায় ভেঙে পড়া একটি ফ্ল্যাটে তিনি এখন থাকেন, তিনি মাইনে পেতেন কত? কত মাইনে পেতেন আপনাদেরও জানার ইচ্ছা নিশ্চয়ই, 7400 টাকা, অন্যান্য অ্যালাউন্স নিয়ে হয়তো 12000 টাকার আশেপাশে। কিন্তু বর্তমান রাজ্য সরকার 2011 ক্ষমতা আসার পরই 25000, সেখান থেকে 40000, বাড়তে 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 50000 টাকা মাইনে একজন বিধায়কের। অর্থাৎ এই 12 বছরে মন্ত্রীদের বিধায়কদের মাইনে বেড়ে হয়ে গেল 10 গুণ। এছাড়াও বিভিন্ন ভাতা টাতা সব মিলিয়ে একজন বিধায়ক প্রায় 1,25,000 টাকা মাইনে পান, মন্ত্রীরা 1,40,000, মুখ্যমন্ত্রী তারও বেশি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রেলমন্ত্রী থাকাকালীনও কোনো মাইনে নেননি, লোকসভা থেকে বিধানসভাতে থাকাকালীনও তিনি কোনো মাইনে নেন না। এই টাকা, এই টাকা কাদের? এই টাকা আমার আপনার মতন জনগণের ট্যাক্সের টাকা। তাও ধরে নিলাম যে সময়ের তালে মাইনে বেড়েছে, তাহলে তো মাইনে বাড়া উচিত। বঞ্চিত যারা দিয়ে পাচ্ছেন না সরকারি কর্মীরা তাদেরও তো পাওয়া উচিত। 6% ডিএ রাজ্য সরকার দিয়েছে, এখন কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ পার্থক্য 40%, কিন্তু মন্ত্রিসভা বলুন কিংবা বিধানসভা বিধায়কদের মাইনে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে, যেখানে রয়েছে অস্থির বিধানসভার যারা বিধায়ক তাদের কত মাইনে বা কতই বা বিধানসভায় যে 294 জন আছেন তাদের জন্য খরচা, দেখুন এই প্রতিবেদন। বিধানসভা ভোটে প্রতি 5 বছর অন্তর নির্বাচিত হন জনপ্রতিনিধিরা। বিধায়কদের এক ও একমাত্র লক্ষ্য জনগণকে পরিষেবা প্রদান। বিল পাশ, আইন প্রণয়ন, নানাবিধ বিষয়ে তর্ক বিতর্ক, জবাব পাল্টা জবাবে সামিল হতে দেখা যায় বিরোধী ও সরকার উভয় পক্ষেরই নির্বাচিত প্রতিনিধিদের। তবে একদিন বিধানসভা চালানোর খরচ কত জানেন? মোট বিধায়ক 294,
বিধায়কদের ন্যূনতম বেতন 50,000, মাসিক বেতনে মোট খরচ 1,47,00,000, বার্ষিক বেতনে মোট খরচ 1,76,40,000, একদিনের খরচ 4,83,287.67। উপরের হিসেব অনুসারে একদিন বিধানসভা চালানোর খরচ 1,00,000,000 টাকা। বিধায়ক মন্ত্রী ছাড়াও রয়েছেন বিধানসভার অন্যান্য কর্মীরা, অর্থাৎ সব মিলিয়ে খরচের হিসেবটা আরো অনেকটা বেশি। গত দুদিন যাবত ওই হট্টগোলের জেরে থমকে গিয়েছে বিধানসভার কাজকর্ম, আর তার জেরেই উঠে এসেছে বিধানসভার একদিনের খরচের প্রাসঙ্গিকতা। যদিও এই নিয়ে হেলদোল নেই শাসক ও বিরোধীদের, তারা পরস্পরের দিকে কাদা ছুঁড়তেই ব্যস্ত। বিধানসভার গরিমা নিঃসন্দেহে এতে ছোট হয়ে যাচ্ছে। সবার দায়িত্ব বিধানসভার গরিমাকে জিয়ে রাখা, কিন্তু আমরা আমাদের পশ্চিমবাংলার যারা বিরোধী এমপি তাদেরও চরিত্র দেখেছি, দিল্লিতে কি করেছেন, আজকে সাসপেন্ড হয়েছেন, কেস চলছে, আরো কোথায় নামবে, হয়তো তাদের শক্তি কম্বলে ওখানে বন্ধ করতে পারছেন না। কিন্তু বেশিরভাগ শীতকালীন অধিবেশনটা আমি দেখেছি তারা গান্ধী মূর্তির নিচে রোদ পুইয়ে এক মাস শেষ করে দেন, জানি না এবারে কি করবে। রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের পকেটে বেতন ও ভাতা বাবদ মোটা টাকা গেলেও একটা সময় কিন্তু এই রকম ছিল না। গত বাম আমলে মাসে বেতন ও ভাতা মিলিয়ে নিমিত্ত মাত্র পেতেন মন্ত্রী ও বিধায়কেরা। একজন বিধায়ক বেতন পেতেন 5,000 টাকা, ভাতা ও বেতন মিলিয়ে মাসে 8,000 টাকা, মন্ত্রীরা বেতন পেতেন 7,100 টাকা, ভাতা ও বেতন মিলিয়ে মিলত আরেকটু বেশি। মুখ্যমন্ত্রীর বেতন ছিল 7,400 টাকা, ভাতা বাবদ পেতেন আরো 4,000 থেকে 5,000 টাকা। এরপর বাম যুগের অবসান হয়েছে, মমতা সরকারে ধাপে ধাপে বেড়েছে অঙ্কটা। প্রথম ধাপে বেতন বেড়ে 25,000, দ্বিতীয় ধাপে বেতন বেড়ে 40,000, তৃতীয় ধাপে বেতন বেড়ে 50,000। একজন বিধায়কের বেতন ও ভাতা মিলিয়ে প্রাপ্য 1,25,000, মন্ত্রীদের 1,50,000। রাজ্যের আর্থিক পরিস্থিতি যখন ঝরঝরে তখন বিধায়কদের এত এত বেতন বৃদ্ধি কেন? শাসক দলের সিদ্ধান্ত নিয়ে আগেই উঠেছে প্রশ্ন। জনগণের দেওয়া কর থেকেই জনপ্রতিনিধিদের ভাতা ও বেতন মেটানো হয়, তারপরেও এই হাল কেন? কেন বারবার মাঝপথেই থমকে যায় অধিবেশন? একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা কি করে এতটা নির্ভীক ও উদাসীন হতে পারেন? এটাও তো এক প্রকার লুট। গণতান্ত্রিক দেশের রাজ্যে এই কথা বোঝাবে কে? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। তা কি বুঝলেন কথা? এটা আমরা বলছি না, পরিসংখ্যান বলছে। এবং যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা চলছে তা কিন্তু মনে রাখার দরকার, সাধারণ মানুষের করের টাকায়। আর সেই টাকায় কেউ বাজাচ্ছেন ঘণ্টা, কেউ বাজাচ্ছেন বাঁশি, কেউ বা বলছেন জাতীয় সঙ্গীত অবমাননা হয়েছে, কেউ বা বলছেন জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছে তখন ঘুমাচ্ছেন মন্ত্রী। সব মিলিয়ে উত্তাল রাজ্য বিধানসভা। শীতকালীন অধিবেশন যেখানে একাধিক বিল পাস করার কথা, যেখানে একাধিক বিধানসভার কর্মসূচি রয়েছে, অধিবেশন কর্মসূচি, অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা, কিন্তু সবটাই কোথাও যেন ফাঁকা আওয়াজে পরিণত হচ্ছে। কেন বলছি ফাঁকা আওয়াজ? 24-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে যুদ্ধের ডঙ্গা বেজেছে তা কিন্তু গত সপ্তাহে হওয়া, অর্থাৎ গত পরশু হওয়া অমিত শাহের সভা থেকেই পরিষ্কার। তার পূর্বে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিশেষ অধিবেশন। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে নেতাজি রোডে সেদিনই বাজিয়ে দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনের যুদ্ধের প্রস্তুতি। সেই যুদ্ধের প্রস্তুতির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই পিছিয়ে থাকেনি রাজ্যের বিরোধী দল বিজেপিও। অমিত শাহকে নিয়ে এসে সভা করা হলো 21 জুলাইয়ের সেই সিএসসি বিল্ডিংয়ের সামনেই। জানিয়ে মামলা মকদ্দমা অনেক কিছুই হয়েছে, সেই মামলায় ফলাফল গেছে বিজেপির পক্ষে রাজ্য সরকারের বিরুদ্ধে। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ একই রায়। 21 জুলাইয়ের ধারাবাহিকভাবে যে জায়গায় হয়ে আসছে সেই জায়গায় বিজেপিকে করতে দেওয়া হবে না সবাই নিয়েই মামলা। এবং দলের মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, এ নিয়ে
দলের এই সিদ্ধান্ত বা যারা কোর্টে গেছেন তাদের বিরুদ্ধে সে দলের বিরুদ্ধেই তিনি মন্তব্য করেছেন যে চারা আটানার বিজেপিকে অনেক বেশি মাইলেজ দেওয়া হলো যেখানে 5000 লোক 10000 লোক হওয়ার কথা সেখানে অনেক লোক বেশি হলো অর্থাৎ মাইলেজ দেওয়ার রাজনীতি রাজনীতির পরম্পরায় যেভাবে উঠে আসছে সেই পরম্পরাটা কোথাও হয়তো বর্তমানে সুখকর নয় অতীতে সৌজন্যের রাজনীতি আমরা দেখেছি কিন্তু বর্তমানে সেই রাজনীতি হঠাৎ উধাও হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিধানসভায় ঢোকার সময় তৃণমূলের ধর্ণাকে কালা দিবসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই কালা দিবস চলছে সেই কালা দিবসকে চোর চোর স্লোগান ডাকাতদের সর্দার ডাকাতদের রানী বলে অভিহিত করা সে সবই হয়েছে তা একবার শুনে নেওয়া যাক না শুভেন্দু অধিকারী গত পরশুদিন বিধানসভায় কিভাবে এই কালা দিবসকে চোর চোর বলেছিলেন সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ডাকাত রানী সর্দার আরও নানানভাবে তিনি ভূষিত করেছিলেন কি বলেছেন চোরের রানী চোরের সর্দার কি বলেছেন সেদিনকে শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দল নেতা দেখুন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদ আমরা দেখলাম সেই ছবিটা কিন্তু আরো একটা বিষয় এই যে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বঞ্চনার অভিযোগ করছেন বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না আবাসের টাকা দিচ্ছে না যার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি চলে গেলেন অক্টোবরের 2-3 তারিখে দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন এখান থেকে 3000 লোক নিয়ে গেলেন 100 দিনের জব কার্ড হোল্ডারদের ফিরে এসে তিনি ধর্মতলায় রাজভবনের সামনে ধর্ণায় বসলেন রাজ্যপালকে সেই চিঠি দিয়ে তুলে দিলেন নানা বিষয় হলো কিন্তু সত্যি যারা বঞ্চিত এই সরকারের কর্মীরাই বা এই সরকারের আমলে সরকারি চাকরির জন্য রাজ্য সরকারের চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছেন কেউ পাশ করেছেন সেই সমস্ত বঞ্চিতদের হবেটা কি আর মাত্র কয়েকটা দিন মোস্টলি 9 ডিসেম্বর এই SNST মুভমেন্ট বা শিক্ষা দপ্তরের যে নিয়োগ সেই নিয়োগে বেআইনি যারা আসল পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন তাদের নাম প্রকাশ করা হয়নি বা ওয়েটিং দেখানো হয়েছে এই সমস্ত মানুষগুলো দীর্ঘদিন ধরেই কেউ 500 দিনের ওপরে কেউ 1000 দিনের কাছাকাছি তাদের বঞ্চনার প্রতিবাদে এই বাংলারই তারা সন্তান তাদের কিন্তু তাদের দাবি তাদের প্রতিবাদ দীর্ঘায়িত হচ্ছে ক্রমশ নজর নেই রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়ে দিচ্ছেন না আগেও বলেছিলাম কেন্দ্রের সঙ্গে বর্তমানে ফারাক 40%-এর কেন্দ্র যেখানে 46% দিয়ে দিচ্ছে সেখানে রাজ্য দিচ্ছে মাত্র 6% এই ফারাক কিন্তু অন্যদিকে নেতা মন্ত্রীদের বিধায়কদের তাদের মাইনে বাড়ছে 2011-এ যারা 5000 পেতেন তারা এখন 50000 পান 2011-এ যারা ভাতা সহ 8000 পেতেন তারা এখন 1,25,000 পান ভাবুন কত গুণ বেড়েছে কত গুণ তাদের মাইনে বেড়েছে স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্ন উঠবেই কিন্তু রাজ্য যেখানে বলছে কেন্দ্র বঞ্চনা করছে আবার ঠিক রাজ্যের প্রতি যে বঞ্চনা রাজ্যের কারণে যারা বঞ্চনার শিকার তারা কিন্তু এ রাজ্যের মাটিতে বসেই
দিল্লি দিল্লির জায়গায় করছে বঞ্চনা, যেটা অভিযোগ রাজ্যের। কিন্তু এরাজ্যের ছেলেমেয়েরা, এরাজ্যের সরকারি কর্মীরা, তারাও তো খোলা মাঠের তলায় বসে আছে, তারাও কি বঞ্চিত নয়? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন এর মধ্যে দিয়ে। রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় কালা দিবস পালন করেছে মুখ্যমন্ত্রী, তার সঙ্গী হিসেবে ছিলেন তৃণমূল বিধায়করা। অন্যদিকে তারই রাজ্যে একাধিক দুর্নীতি, একাধিক বঞ্চনার শিকার সাধারণ মানুষ। গান্ধী মূর্তির পাদদেশে হাজার দিনের কাছাকাছি ধর্ণা চালিয়ে যাচ্ছে চাকরি প্রার্থীরা, কবে তারা যোগ্য পদে নিয়োগ পাবে জানে না অসহায় মুখগুলো। অন্যদিকে মাতঙ্গিনী হাজরার পাদদেশ, সেখানেও দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে, পাশাপাশি প্রতীকী অনশন করেছে, অন্যদিকে ধর্ণা চালিয়ে যাচ্ছে এই চাকরি প্রার্থীরা, তারাও জানে না তারা কবে যোগ্য পদে নিয়োগ পাবে। একই ছবি গান্ধী মূর্তি এবং মাতঙ্গিনী হাজরার পাদদেশে। অন্যদিকে যদি আরেকটু এগিয়ে আসি, ডিএ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে তারা অনশন চালিয়ে গেছে, প্রতীকী অনশন চালিয়ে গেছে দিল্লির যন্তর মন্ত্র থেকে কলকাতায়। দীর্ঘ আন্দোলনের পরেও তাদের যে দাবি, সেই দাবিতে কর্ণপাত করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বঞ্চনা, সেই বঞ্চনার খবর তুলে ধরবো আমরা। চাকরি প্রার্থীরা কবে তাদের যোগ্য পদে নিয়োগ পাবে? অন্যদিকে সরকারি কর্মীরা কবে তাদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা পাবে, কেন্দ্রীয় হারে প্রাপ্য মহার্ঘ ভাতা পাবে, সেই খবর তুলে ধরবো আমরা। তাদেরই বঞ্চনার খবর, তাদেরই দাবির খবর শুনুন তাদের মুখ থেকে। যোগ্য পদে নিয়োগের দাবিতে বঞ্চিত তারা, শুনবো তাদের কথা। আচ্ছা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই বিধানসভায় কালা দিবস পালন করেছেন, বঞ্চিত তারা সেই দাবিতে যে কেন্দ্রের কাছে বঞ্চিত, পাশাপাশি 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা এখনো পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে পায়নি। এদিকে তারই রাজ্যে দীর্ঘদিন ধরে আপনারা বঞ্চিত, আপনারা পথে বসে রয়েছেন, কি বলবেন? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে লড়াইটা লড়ছেন, সেই সব প্রান্তিক মানুষদেরা যাতে মানে সুবিধা পায়, যে টাকা আবাস যোজনা কিংবা যে 100 দিনের কাজে যে টাকাটা তারা পাচ্ছে না, তার বিরুদ্ধে লড়ছেন সেই প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা। কিন্তু আমরাও সেই প্রান্তিক ঘরের ছেলেমেয়ে, আমাদের জীবনের এই শেষ সম্বল চাকরিটা। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন কারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট? গান্ধী মূর্তির পাদদেশে আজকে হাজার দিন হতো চললো যে তারা বসে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী পারেন এই নিয়োগটা দিতে? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে কারা যোগ্য এবং জেনুইন ক্যান্ডিডেট। মাননীয় মুখ্যমন্ত্রী সুপার নিয়মেরই ফার্স্টে আমাদের নিয়োগটা দেবেন, উনিই পারেন, ওনার সেই ক্ষমতা আছে, উনি একটা নির্দেশ দিলে তবেই এই নিয়োগটা হবে। আশা করি, আমরা চাই যে আমাদের তরফ থেকে, মঞ্চের তরফ থেকে আমরা সবাই ওনার কাছে একটাই আবেদন করছি, উনি আমাদের এবার যোগ্য জায়গা যে বিদ্যালয়, সেখানে পাঠানোর ব্যবস্থা করুন। এইরকম প্রচুর ছবি কিন্তু আমাদের রয়েছে, এবং সেই ছবি, তাদের কথা যদি আমরা সম্পূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরি, তাহলে কিন্তু আপনার চোখে জল আসতে বাধ্য। ঠিক ধরেছে, শুধু এই বঞ্চিত ছেলেমেয়েরাই নয়, এরকম যারা শিক্ষাক্ষেত্রে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, গ্রুপ ডি গ্রুপ সি তারা বঞ্চিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন গ্রুপ মানে এই সমস্ত যারা শিক্ষা দপ্তরের ক্ষেত্রে SLST প্রত্যেকে কর্মশিক্ষা শারীর শিক্ষা, কিন্তু রাজ্য সরকার চাইলে এই সমস্ত কিছুই কিন্তু খুলে যেত দরজা। আমরা এর আগেও এই নিয়ে অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, আমরা বারবার বলেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে, আদালতে মামলা পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, আদালতে মামলা ঝুলে রয়েছে। তো রাজ্য সরকার যদি তাদের সত্যি এতটাই সদিচ্ছা থাকতো, তাহলে রাজ্য সরকার তো নিজেই হাইকোর্টে গিয়ে অ্যাপিল করতে পারতো যে আমি এদের চাকরি দিতে চাই, এদের কিভাবে চাকরি দেবো আদালত আমাদের গাইড করুক, নির্দেশ দিক। আদালতের বিচারপতিদের উপর তো কেউ নয়, তারা যে নির্দেশ দিতেন সেই নির্দেশই মানা হতো, কিন্তু তা করা হয়নি। বরং এই সমস্ত ছেলেমেয়েদের ভাগ্য ঝুলে আছে, উল্টো দিকে ফুলে ফেঁপে উঠছেন বিধায়ক
থেকে শুরু করে মন্ত্রী সান্ত্রীরা, মন্ত্রীদের মাইনে বাড়ছে, বিধায়কদের মাইনে বাড়ছে, মাইনে বাড়তে বাড়াতে পারা যাচ্ছে না এই সমস্ত সরকারি কর্মচারীদের যারা আদতে কাজটা করেন। বিধানসভায় চলছেটা কি, বিধানসভায় চলছেটা কি, এবং বিধানসভায় যে বাক বিতণ্ডা চলছে তা দেখলে সত্যি আপনারাও লজ্জিত হবেন। তৃণমূল কংগ্রেস তাদের অনুষ্ঠানে শেষে জাতীয় সঙ্গীত গাইছে, সেই অনুষ্ঠানকে ঘিরে উল্টো দিকে বিজেপির চোরচোর স্লোগান, এফআইআর দায়ের, সব মিলিয়ে বিজেপি বিধায়কদের মধ্যেও যে 12 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, প্রথমে হেয়ার স্ট্রিট থানা, সেখান থেকে চলে গেল লালবাজার, পরবর্তী তাদের 5 জনকে অবশ্য নোটিশ দেওয়া হচ্ছে ইতিমধ্যেই লালবাজারের পক্ষ থেকে। এই নিয়ে কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তারা যে বক্তব্য রেখেছেন, বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার তিনি ইতিমধ্যে আপনারা জানেন যে এই হাউস চলতে গিয়েই শুভেন্দু অধিকারীকে রাজ্যের বিরোধী দল নেতাকে সাসপেন্ড করেছেন গোটা শীতকালীন অধিবেশন। এইভাবে সাসপেন্ড করা যায় কি না একজন বিরোধী দল নেতাকে, এবং যেভাবে এই 12 বিধায়কের নামে এফআইআর করা হল তার মধ্যে দেখা যাচ্ছে হিরণময় চট্টোপাধ্যায়, অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় সেদিন বিধানসভাতেই আসেননি, তবুও তার নাম দিয়ে দেওয়া হল। চন্দনা বাউরি শালতোরার বিধায়ক, বিজেপি বিধায়ক, তার নামের ক্ষেত্রে লেখা হয়েছে চন্দ্রানী বাউরি। আর একটা বিষয় সবচেয়ে মহান, কিছুদিন পূর্বেই আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি পদ্ম ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান দিয়েছেন, কিন্তু তিনি খাতা কলমে বিজেপি বিধায়ক, তার নামও সেখানে দিয়ে দেওয়া হয়েছে। উল্টো দিকে সুমন বলছেন আমি সেদিন তৃণমূলের ধর্নাতেই ছিলাম, ব্যাপারটা কিরকম ফিশি না? দেখুন স্পিকার এবং শুভেন্দু অধিকারী তাদেরকে নিয়ে এবং গোটা এই ঘন ঘটা, অস্থির বিধানসভায় যে ঘন ঘটা চলছে, জনগণের করের টাকায় যাদের মাইনে হয়, জনগণের কথা বলার জন্য বিধানসভার অন্দর, কিন্তু জনগণের কথায় তাদের কথা মুখে আসছে না, জনগণের কথা তারা প্রতিটা দলই, এই বিজেপি হোক বা তৃণমূল শাসক, তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেটা পূরণ করতে ব্যস্ত, তারা হেলদোল নেই জনগণের জন্য। দেখুন প্রতিবেদন, মমতা যেমন, ব্যানার্জি যেমন গোটা রাজ্যে মিছিল মিটিং বন্ধ করেন পুলিশকে দিয়ে, মানে পারমিশন দেন না আমরা কোর্টে যাই, ঠিক একই লাইনে বিধানসভাকে নিয়ে যাচ্ছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবারও বাংলাকে পাখির চোখ করেছে রাজ্যের দুই যুযুধান পক্ষ। দুর্গাপূজো উদ্বোধনের পর এবার প্রতিবাদ সভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিবাদী মঞ্চ থেকে যখন রাজ্যের বিরুদ্ধে তোপ দাগছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক তখনই বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কালা দিবস পালন মুখ্যমন্ত্রীর। বিধানসভায় আম্বেদকরের পাদদেশে ওই দিন শাসক দলের সকল নেতৃত্বকে কালো পোশাকে দেখা যায়, এমনকি ধর্ণা মঞ্চে কালো পাড়ের শাড়ি পরে কালা দিবস পালন মুখ্যমন্ত্রী। সেই সময় বিধানসভায় যখন কালা দিবস পালনের শেষে জাতীয় সঙ্গীত গাইছিলেন শাসক নেতৃত্ব, তখনই বিধানসভায় গেরুয়া বাহিনীকে দেখা গেল অন্য রূপে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের ইস্যুতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধানসভার মেঝেতে বসে বাঁশি ও থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপি। গত দুদিন ধরে রাজ্য বিধানসভা চত্বরে চরম বিশৃঙ্খলা, আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের, পাল্টা বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ গেরুয়া শিবিরের। প্রথম দিন বিক্ষোভের মাঝে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে,
দ্বিতীয় দিনে দেখা মিলল ফিরহাদের। এবার বিধানসভা চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে নয়া নির্দেশিকা জারি করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নতুন নির্দেশিকা অনুসারে বিধানসভা কক্ষে ও চত্বরে বিক্ষোভ করতে চাইলেই লাগবে অনুমতি। আমি আজকে বিধানসভাতে বলেছি, গত দুদিনের আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে আচরণ করেছে বিরোধী দলের সদস্যরা, সরকার পক্ষের সদস্যরা আমার অনুমতি নিয়ে তারা ওখানে ধর্নায় বসছিলেন, কিন্তু বিরোধী দল আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমাদের সিঁড়ির সামনে বসে লোকের যাতায়াতকে অবরোধ করেছিল তারা, সেই সঙ্গে সঙ্গে এমন অঙ্গিভঙ্গি করছিল, এমন প্রভাবঘাতিক আচরণ করছিল যে আমাদের শান্তিভঙ্গের যথেষ্ট সম্ভাবনা ছিল। সুতরাং আমি একটা অর্ডার দিয়ে বলেছি যে আমি চাই পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রেসিংটার মধ্যে যে কেউ যদি কোনো রকম কারোর যদি কোনো ধর্নায় বসতে হয় বা কাউকে মিটিং করতে হয় আমার কাছে আগাম অনুমতি নিতে হবে, এবং প্রেস মিডিয়ার যারা আপনারা রয়েছেন আপনারা প্রেস কর্নারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, সেইখানে আমি সবাইকে যেতে বলবো, যার যা বক্তব্য প্রেস কর্নারে হবে। এদিন সকালে আম্বেদকার মূর্তির পাদদেশ গঙ্গা জল ঢেলে শুদ্ধিকরণ করে বিজেপি, যেখানে দুদিনের বিক্ষোভ সমাবেশে দেখা গিয়েছিল রাজ্যের শাসক দলকে। এত ভয় কেন স্পিকারের নয়া নির্দেশিকা প্রসঙ্গে প্রশ্ন বিরোধী দলনেতার। বাইরেও বিজেপিকে ভয় পাচ্ছে, এবং মমতা ব্যানার্জির একবারে যোগ্য শিষ্য মমতা ব্যানার্জি যেমন গোটা রাজ্যে মিছিল মিটিং বন্ধ করেন পুলিশকে দিয়ে, মানে পারমিশন দেন না আমরা কোর্টে যাই, ঠিক একই লাইনে বিধানসভাকে নিয়ে যাচ্ছেন। 144 ধারাই বলুন, কারফুই বলুন, অথবা জরুরি অবস্থার মতো সিচুয়েশনই বলুন, এইটা তৈরি করা হচ্ছে। আমরা প্রয়োজন হলে সরকারের অগণতান্ত্রিক কাজের প্রতিবাদ যারা আমি সাসপেন্ডেড বাইরে করব, ভিতরেও করবে, বাইরেও দরকার হলে প্রয়োজন হলে করা হবে, এবং তারপরে উনি জেল জরিমানা গ্রেপ্তার যা খুশি করতে পারেন। বিজেপির রাষ্ট্রবাদী লোকেরা 2,28,00,000 মানুষের যে ম্যান্ডেট নিয়ে এসেছে তাতে একটা মামলা একদিন জেলে রাখা, এগুলোকে আমরা পুলিশের টানা ইঁচড়া এগুলোকে ভয় পাই না, এসব পাঠ হয়ে গেছে। আমি নিজে গত 3 বছরে ভুক্তভোগী, সব দেখে নিয়েছি। এই যে গণতন্ত্রকে ধ্বংস করছে, গণতন্ত্রের পীঠস্থানে বসে, এবং কিভাবে ভারতীয় জনতা পার্টি, ওদের তো 3 গুণ মেম্বার, 215 জন, এত ভয় কেন? ভয়টা এত কেন বিজেপিকে? সরকার হোক বা বিরোধী, দলমত নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য এই নির্দেশ। মানুষকে অপমান করছে, তারা কি বলতে চায়? এই শুভেন্দু মনে রাখুন, এই শুভেন্দু কাদের কথা বলছে? বীরপা হাঁসদা, দেবনাথ সোরেন, দেবনাথ হাঁসদা, তাদেরকে তো ও বলেছিল আমার জুতার নিচে থাকে, জুতার নিচে থাকে, তারপর সে ক্ষমাও চায়নি। তাহলে পিছিয়ে পড়া মানুষ, জঙ্গলমহলবাসী, তাদেরকে শ্রদ্ধা সম্মান। আজকে আম্বেদকার মূর্তির তলায় বসে নাটক হচ্ছে এগুলো, সমস্ত রকমভাবে মানুষকে অপমান করা, এবং অন্যান্য জেলা, অন্যান্য আমাদের যেগুলো সুষ্ঠুভাবে আছে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিকে দেখুন, সেখানে কীভাবে অনগ্রসরদের উপর নির্যাতন চালাচ্ছে এই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে। ফলে সেখানে শুভেন্দুরা যা করছে, আগে বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা, তাদের যেভাবে এই কথাগুলো বলা হয়েছে, আগে ক্ষমা চাক, প্রায়শ্চিত্ত করুক, তারপরেরটা তারপর। রাজ্যে বিরোধীদের মিটিং মিছিলে আইন শৃঙ্খলার অজুহাতে বারবার বাদ সাধতে দেখা গিয়েছে মমতা পুলিশকে। এবার বিধানসভা কক্ষে ও বাইরেও কি একই ছবি দেখা যাবে? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। এই যে আমাদের এই প্রতিবেদনটা দেখলেন, তাতে আপনাদের কি মনে হলো? বিধানসভা চলছে নাকি যুদ্ধক্ষেত্র? এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়, কিন্তু আদতে ক্ষতিটা আমাদেরই। আমাদের মানে এই বিধায়ক মন্ত্রী শান্তিদের, তাদের কোনো অসুবিধা নেই, তারা তো 1,00,000 টাকার উপর বাড়িতে নিয়ে যাচ্ছেন, মাইনে পাচ্ছেন, তারপরে তো ছেড়ে দিচ্ছে। কিন্তু আমরা যারা জনগণ, যাদের ভালোর করার দায়িত্ব এই সরকারের, বা তার পেছনে থাকা, তার বিরোধিতা করা বিরোধী দলের, কারণ এখানে উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার যেমন এগিয়ে আসবে, তেমনি
যেখানে বিরোধীরা থাকবে তাদের এলাকার উন্নয়নের দায়িত্বও তাদের থাকবে। এক্ষেত্রে বিজেপি বারবার অভিযোগ করেছে যে কোনো জেলার পর্যালোচনা বৈঠকে, সরকারি বৈঠকে তাদের সাংসদ হোক কিংবা সেখানকার বিধায়ক কেউই ডাক পান না। তাহলে বিধানসভায় যে পরিমাণ অর্থ বিধানসভার নিরিখে খরচ করা হয় তার আউটপুট কি? বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা যে কেউ হোক, এই যে FIR, এই যে 12 জনের নামে ইতিমধ্যেই FIR করা হয়েছে। তৃণমূল যখন সেখানে তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন তখন FIR করা হলো, কিন্তু FIRটা নির্দেশ দিলেন কে? নির্দেশ দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ বলবো না, মাফ করবেন, তিনি স্পিকারকে বলছেন, আমি স্পিকারের কাছে অনুরোধ করব যে এই যে যারা এই কাণ্ড ঘটালো তাদের বিরুদ্ধে যাতে পুলিশের কাছে ব্যবস্থা নেওয়া যায়। তা স্বয়ং স্পিকারের ঘাড়ে কটা মাথা আছে, দলের নেত্রী তিনি বলছেন, অর্থাৎ সরাসরি না করলেও ঘুরিয়ে হলে FIR। শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন তাতে বলছেন বিধানসভার সেক্রেটারি তাকে অভিযোগপত্র দেন, প্রথমে স্পিকারের উদ্দেশ্যে দিকে তাকে অভিযোগপত্র দেন এবং স্পিকারের নির্দেশেই তা চলে যায় সরাসরি এয়ারস্ট্রিট থেকে লালবাজার। এবং এই জায়গায় দাঁড়িয়ে কোথায় আমাদের বিধানসভার সভা? এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন একমাত্র অবিজেপি বিধায়ক এই বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায়, নৌশাদ সিদ্দিকী, ISF চেয়ারম্যান ও বিধায়ক। নৌশাদ, আপনাকে স্বাগত নিউজ বর্তমানে। অবিজেপি বিধায়ক, অতৃণমূল বিধায়ক, অবিজেপি সংযুক্ত মোর্চার বিধায়ক, একদমই ISF এর বিধায়ক, একদমই তাই না? ISF তো অলওয়েজ বিরোধিতাই রয়েছে, শাসক দলের বিরোধী হিসাবেই তো রয়েছে। নৌশাদ, আপনাকে স্বাগত নিউজ বর্তমানে। নৌশাদ, আমাদের যে প্রোগ্রাম আজকে, আমরা দেখছি অস্থির বিধানসভা, জনগণের টাকায় আপনারা মাইনে পান, আপনিও পান এবং বাকি 293 জনও পায়। সাধন পাণ্ডে এই মুহূর্তে নেই, বাকি আরো 292 জন পান। কিন্তু সাধারণ মানুষ কি এই বিধানসভা দেখতে চায়, নাকি এই বিধানসভার একটা গঠনমূলক জায়গা দেখতে চায়? কারণ আমরা দেখছি এই শীতকালীন অধিবেশনে প্রথম দুদিন কোনো কাজই হলো না বিধানসভায়। অ্যাজ সাচ রাজ্যের বিরোধী দল বাইরে, শাসক দল তারা ধর্ণা, কালা দিবস কর্মসূচি নিয়েছেন, আপনি কিছু প্রশ্ন উত্তর করেছেন সেটা আমি জানি, কিন্তু সত্যি কি রাজ্যের মানুষের কাছে এটা কাম্য? কারণ এই রাজ্যের মানুষের করের টাকায় কিন্তু আপনার হোক কিংবা বিজেপি বিধায়ক হোক বা তৃণমূল বিধায়কদের মন্ত্রীদের মাইনে হয়, কি বলবেন? এখন মানুষ আমাদের ভোটে নির্বাচিত করে, তাদের জনপ্রতিনিধি হয়ে করে বিধানসভায় পাঠিয়েছে, একজন আইনসভার সদস্য আমাদেরকে বানিয়েছেন মানুষ, যে আইন তৈরি করব বা যে আইনগুলো আছে যেগুলো জনবিরোধী সেগুলোকে সংশোধনী করে জনগণের জন্য, রাজ্যের জন্য যেটা ভালো হবে সেটা প্রণয়ন করব, এই জন্য পাঠিয়েছে। কিন্তু যে দেখছি বিধানসভার মধ্যে আলোচনা হবে, বিতর্ক হবে, কোশ্চেন আনসারিং হবে, মেনশন আছে, কলিং অ্যাটেনশন আছে, রেজুলেশন মোশন আন্ডার 169 বিভিন্ন ধরনের আছে, প্রাইভেট মেম্বার্স বিল আছে, বিভিন্ন বিল নিয়ে আছে, এইগুলোর উপর তো চর্চা হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয় ওখানে দেখছি অসংসদীয় শব্দ আজকে প্রয়োগ হচ্ছে। আমি দেখছি যেমন একদিকে বলছে অভিষেক ব্যানার্জি পিসির নামে যেমন এক ধরনের অবাঞ্ছিত স্লোগান দিচ্ছে, ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীর পিতার নামেও অবাঞ্ছিত স্লোগান দিচ্ছে, যেটা মোটেও কাম্য নয়। দুটো স্লোগানকে আমি ধিৎকানি জানাচ্ছি, মানে অসংসদীয় যেহেতু এগুলো। তারপরে দেখছি কে কাঁসা বাজাচ্ছে, কে বাসন বাজাচ্ছে, কে আবার বাবুঘাট থেকে মাথায় করে পানি নিয়ে এসে শুদ্ধিকরণ করছে, এইগুলো যেগুলো চলছে
এইগুলো তো মানুষ, এইগুলোর জন্য মানুষ কিন্তু ওখানে কাউকে পাঠায়নি, মানুষ পাঠিয়েছেন ওখানে আমাদেরকে, যে রাজ্যবাসী রাজ্যের কিভাবে লাভ হবে, অর্থনৈতিক অবস্থা কিভাবে ডেভেলপ করবে, ছেলেরা কিভাবে নতুন চাকরি পাবে, কর্ম জব কিভাবে কিভাবে ক্রিয়েট হবে, এইগুলোর জন্য পাঠিয়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিভাবে কমবে, এইগুলোর জন্য, মানে সাধারণ মানুষ একটা ভালোভাবে যাতে জীবনযাপন করতে পারে তার নীতি ওখানে তৈরি করার জন্য আগামী পাঁচ বছরের জন্য আমাদেরকে পাঠিয়েছে। বেশি সংখ্যক মানুষ তৃণমূলকে চেয়েছে, শাসক দলে চেয়েছে, বিজেপিকে, প্রধান বিরোধী দলের আছে তারা, তারপরে রাজ্যের মানুষ আমাকে একটা জায়গা থেকে চেয়েছে, সংযুক্ত মোর্চা থেকে, আমি তারপরের বিরোধী। আমি প্রশ্নে আসবো আপনার কাছে, আপনার কাছে আরও একটা প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছিল। আপনি একজন ন্যাশনাল লেভেলের ভলিবল প্লেয়ার, আজকে আপনি মাঠে গেছিলেন আমি জানি, কোথাও মনে হচ্ছে যে কোথাও স্ম্যাশ করছে, কেউ ব্লক করছে, আবার কেউ স্ম্যাশ করছে, কেউ ব্লক করছে, কেন্দ্র রাজ্যের সম্পর্কটা কোথাও মনে হচ্ছে এরকম এরকম, আপনি ফিঙ্গারিংটা ভালো করেন কিন্তু কোথাও আপনি রেফারির ভূমিকায় দেখছেন কোন দিকে কে কী করছে, কী মনে করেন? এখন ব্যাপারটা হচ্ছে, তার আগে আমি একটা কথা বলবো, যেভাবে দিনের পর দিন জনপ্রতিনিধিদের দ্বারা অনৈতিক কাজ হয়ে চলেছে, এটা হওয়ার নয়, এরকম ভাবে চলতে থাকলে বিধায়কদের বা জনপ্রতিনিধিদের যে সম্মান, যে স্ট্যাটাসটা আছে সোসাইটিতে, ডাউন হবে, তাহলে আর সাধারণ মানুষ আমাদেরকে একদম নিচু চোখে দেখবে। হ্যাঁ, যেটা বলছেন, হ্যাঁ আজকে ভলিবল মাঠে গিয়েছিলাম, কারণ আমার তো ভলিবলতেই আমার একটা সময় ভলিবল আর পড়াশোনা ছাড়া আর কিছু ছিল না, পলিটিক্স থেকে অনেক দূরে ছিলাম, তো গিয়েছিলাম সেই অর্থে। হ্যাঁ অবশ্যই, একটা এই ধরনের, দেখুন আমাদের যখন ন্যাশনাল ক্যাম্প হতো বা বিভিন্ন ক্যাম্পের সময় একটা কথা বলতো বারবার, প্র্যাকটিস করাতো, ফেক, আমি মানে ব্লকার ছিলাম, মানে ম্যাক্সিমাম টাইম ব্লকার হিসেবে কাজ করতাম, বেশি পজিশন ছিল, কাউন্টারও খেলতাম, তো ওই সময় ব্লকার যখন ছিলাম, যখন জুনিয়র ন্যাশনালে ছিলাম, তো আমাদের স্যার আমাদের একটা প্র্যাকটিস করাতো ফেক জাম্প, মানে করিয়ে আমাকে যাতে ফেক কেউ না দিয়ে অন্যজন, অন্য প্লেয়ার পিছন দিক থেকে এসে তাট করতে কিনা মারতে পারে, সেটা আটকানোর জন্য দেওয়া হতো। আজকে যেটা দেখছি এখানে, সত্যিকার বলছি, সেই ধরনের ফেক জাম্পটা বেশি হয়ে যাচ্ছে, যে ফেক জাম্পটা করে নিজেদের শুধু রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক ভাবে কিভাবে আমরা জীবিত থাকবো, রাজনৈতিক ভাবে চর্চায় কিভাবে থাকবো, সেই নিয়ে বেশি চিন্তিত, বাংলার মানুষ কিভাবে ঠিক থাকবে, বাংলা জনগণের কিভাবে উপকৃত করা যাবে, সেই নিয়ে আলোচনা সমালোচনা খুব কম হচ্ছে। আমি এক মিনিট নেবো, আপনি দেখেছেন হয়তো এই সেশনে কটা বিল নিয়ে এসেছে, আমি মানে আমি না বলে থাকতে পারছি না, গুরুত্বপূর্ণ বিলগুলো আলোচনায় হচ্ছে না, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিষয়ে যিনি দপ্তর আছেন সেই বিষয়ে আমাদের একাধিকবার আলোচনা হওয়া দরকার, সেই বিষয়ে কোনো আলোচনা হয় না, আদিবাসী উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা আছে সেই বিলের উপরে চর্চা করা দরকার হয় না, স্বাস্থ্য বাজারের উপরে চর্চা করা হওয়া দরকার সেইগুলো হয় না, সংখ্যালঘুদেরকে অনেক ভালোবেসে ফেলেন, অনেক টাকা বরাদ্দ করেছেন সেই বিলে আর চর্চা করা দরকার সেটা হয় না, সামগ্রিকভাবে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের আর্থসামাজিক মান উন্নয়ন আছে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এইগুলোতে চর্চা হওয়া দরকার, এইগুলো বাদ দিয়ে কোন স্ট্যান্ডিং কমিটি কি হচ্ছে সেটা নিয়ে চর্চা হচ্ছে, বা যেগুলো এক প্রকার মানে আমি হয়তো শব্দ চয়নের ক্ষেত্রে যদি ভুল হয় আমাকে সবাই খবর নজরে দেখবেন, দর্শক বন্ধুদের বলবো, পাতি বিল যেগুলো সেগুলো ম্যাক্সিমাম চর্চা হচ্ছে। আপনাদের শেষ যে প্রশ্ন করবো খুব ছোট্ট এবং খুব প্রাসঙ্গিক, 2011 আগে বিধায়কদের মাইনে ছিল 5,000, ভাতা বাবদ তারা পেতেন সব মিলিয়ে 8,000 টাকা, কিন্তু বর্তমানে একজন বিধায়ক প্রায় 1,25,000 টাকা পান, এ বিষয়ে আপনি কি বলবেন? মানে রাজ্য সরকারে ডিএ দিতে পারছে না, বিভিন্ন খাতে তারা অনেক কিছুই করতে পারছে না, কিন্তু রাজ্যের বিধায়ক মন্ত্রীদের মাইনে বাড়ছে, আইপিএস আইএস দের মাইনে বাড়ছে, কি বলবেন? বিধানসভায় আপনাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে নিশ্চিতভাবে জিজ্ঞাসা করে নেবেন আমার কি বক্তব্য ছিল, এক ধাক্কায় যেভাবে বিধায়কদের এত বা মন্ত্রীদের বেতন বাড়িয়েছে এটা আমি সমালোচনা করেছি, এটাকে কোনোভাবেই মানতে পারিনি, আপনি অপোজ করেছি এটাকে, সাথে সাথে এটা বলেছি রাজ্যের অর্থনৈতিক অবস্থা তখনই সচল হবে, রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষের হাতে যখন অর্থ থাকবে, সেই জন্য শাসক বিরোধীদেরকে নিয়ে একটা মনিটরিং কমিটি করার জন্য আমি আহ্বান করেছি, যেখানে বিধায়কদের বেতন সহ সরকারি কর্মচারীদের দিয়ে সমকাজে সমবেতন, সিভিক ভলেন্টিয়ারদের অবস্থাও খুব খারাপ আজকে ইভেন, এবং সাথে সাথে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের মিনিমাম ওয়েজেস নিয়েও একটা আলোচনা হোক, এবং প্রত্যেক প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা শ্রেণীর হাতে যাতে অর্থ থাকে তার আমি আহ্বান করেছি। ধন্যবাদ, ধন্যবাদ নৌশাদ ভাই, আপনাকে, নৌশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে ছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও পলিটিক্যাল রিয়াকশন নেওয়ার চেষ্টা করব। নৌশাদ সিদ্দিকী খুব সাফ কথা বলেন এবং নৌশাদ এর আগেও আমাদের বলেছেন যে আমরা দেখেছি বিধানসভায় যেভাবে সাধারণ মানুষের করের টাকায় এই মন্ত্রীদের মাইনে দেওয়া হচ্ছে বা এমএলএদের মাইনে দেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। যেখানে রাজ্যের ভাড়ার প্রায় শূন্য, রাজ্যের বিভিন্ন খাতে দেখা যাচ্ছে ঋণ নিয়ে রাজ্যের ঋণের বোঝা বাড়ছে, সেখানে 2008 থাকা 2011 সালের পূর্বে বাম সরকারের পূর্বে থাকা বিধায়কদের স্যালারি 5-8 হাজার টাকা সব বেতন এবং ভাতা বাবদ, সেটাই এক ধাক্কা 1,25,000 টাকা কী করে হয় সেটা নিয়েই প্রশ্ন থাকছে। অস্থির বিধানসভা, কেন অস্থিরতা, কি কারণে অস্থিরতা? সোমনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে। সোমনদা, আমি বুদ্ধ রয়েছি নিউজ বর্তমানে। এই যে অস্থির অবস্থা, এই অস্থির অবস্থা, আপনি দীর্ঘদিনের বিধায়ক, আপনি তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়ক সেখানে এবং বিধানসভাটা অনেক ভালো হাতের তালুর মতন ছিলেন, কিন্তু কেন এই অস্থিরতা বিধানসভায়? এরকম কি আগে দেখা গেছে? জাতীয় সঙ্গীত অবমাননা, কি বলবেন? হ্যালো, হ্যাঁ সুমনদা, শোনা যাচ্ছে? কে বলছেন? আমি বুদ্ধদে বলছি নিউজ বর্তমান থেকে। এই মুহূর্তে সুমনদা চট্টোপাধ্যায় ব্যস্ত রয়েছেন, আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম এবং তিনি ব্যস্ত রয়েছেন, এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব আর তার সঙ্গে এবং প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। সিপিআইএমের পক্ষ থেকে তন্ময় ভট্টাচার্য, তিনি সিপিআইএম মুখপাত্র এবং রাজ্য কমিটির সদস্য, তিনি তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব। কিন্তু যেখানে প্রশ্নটা, আমাদের যে প্রশ্নটা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে অস্থির বিধানসভা, করের টাকায় মাইনে পাচ্ছেন বিধায়ক মন্ত্রীরা, কেন এত টাকা বেতন পাচ্ছেন, কেন অস্থির এই অস্থিরতা বিধানসভা জুড়ে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছেন এই বেতন বৃদ্ধির কথা। অন্যদিকে শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের বিরুদ্ধে যে FIR করা হয়েছে সে নিয়ে কার্যত হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন একবার শোনাবো, দেখুন। FIR টোটালি বেসলেস, দ্য কমপ্লেনার মিস্টার সুকুমার রায়, সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি, হি টোল্ড মি ইয়েস্টারডে দ্যাট আই এম নট লজড এনি কমপ্লেন এগেনস্ট এনি MLA, আই এম অনলি ফরওয়ার্ডিং ওয়ান কমপ্লেন রিসিভ ফ্রম TMC MLA শোভনদেব চট্টোপাধ্যায় অ্যান্ড আদার্স, অনরেবল স্পিকার ডাইরেক্টেড মি টু সেন্ড ইট টু লোকাল PS, আই এম অনলি সেন্ড, কমপ্লেনার অলসো কমপ্লেনার হিমসেলফ ফলস। শুধু এখানেই নয়, এই যে কমপ্লেন করা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুমন কাঞ্জিলাল সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরিয়ে পড়িয়ে বরণ করে দলে নিয়েছেন, সেই সুমন কাঞ্জিলালের বিরুদ্ধেও এই 12 জনের যে তালিকা রয়েছে তার নামও রয়েছে। কিন্তু সুমন কাঞ্জিলাল তিনি বলছেন তিনি সেদিন উপস্থিত ছিলেন না। কি বলছেন সুমন, কি বিষয়ে কথা হয়েছে শুনুন। সেরকম কোনো বিষয় নেই, হতে পারে কোনো কিছু ব্যাপার, তবে এতটুকু আমি আমার দিক থেকে বলতে পারি যে এই 100 দিনের কাজের দাবি আদায় এবং এই ধরনের সাধারণ মানুষের দাবি আদায়ের আন্দোলন যেখানেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমি সেখানে উপস্থিত থাকব এবং এই দাবি আদায়ে সর্বান্ত সেরকম কোনো বিষয় না, তিনি জানেনও না এবং সেখানেই প্রশ্ন উঠছে। একজন বিজেপিতে থাকা
বিজেপির বিধায়ক তিনি তৃণমূলে আসার পর তার নামেও অভিযোগ দেওয়া হল এবং আরও বেশ কিছু বিষয় উঠে এসেছে। অন্যদিকে গঙ্গা জলের রাজনীতি আবার এই প্রথম দেখলো এর আগে বিভিন্ন বেদি টেদিতে দেখা যেত, কিন্তু বিধানসভার অন্দরে বিএম আম্বেদকরের মূর্তির পাদদেশ গঙ্গা জল দিয়ে ধোয়া হলো বিজেপির পক্ষ থেকে। বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা শুধু ধুলেনই না, তা নতুন গামছা দিয়ে মুছেও দিলেন। সেই ছবি একবার দেখুন। এখানে জবাব চাওয়া সবকিছুই রয়েছে, গঙ্গা জল, নতুন গামছা ও রাজনীতি। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা এর পূর্বে এই চিত্র কখনো দেখেছিল কিনা সেটাও যথেষ্ট সন্দেহের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির বিরুদ্ধেও তোপ দেখেছেন। আমরা সেই প্রতিবেদনও আপনাদের দেখানোর চেষ্টা করব। সেদিনকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিয়ে কি বলেছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবারও বাংলাকে পাখির চোখ করেছে রাজ্যের দুই যুযুধান পক্ষ। দুর্গাপূজা উদ্বোধনের পর এবার প্রতিবাদ সভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিবাদী মঞ্চ থেকে যখন রাজ্যের বিরুদ্ধে তোপ দাগছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক তখনই বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কালা দিবস পালন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আম্বেদকরের পাদদেশে ওই দিন শাসক দলের সকল নেতৃত্বকে কালো পোশাকে দেখা যায়, এমনকি ধর্ণা মঞ্চে কালো পাড়ের শাড়ি পরে কালা দিবস পালন মুখ্যমন্ত্রীর। সেই সময় বিধানসভায় যখন কালা দিবস পালনের শেষে জাতীয় সঙ্গীত গাইছিলেন শাসক নেতৃত্ব, তখনই বিধানসভায় গেরুয়া বাহিনীকে দেখা গেল অন্যরূপে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের ইস্যুতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধানসভার মেঝেতে বসে বাঁশি ও থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। জাতীয় সঙ্গীতকে অবমাননা করছে বলে পাল্টা অভিযোগ মুখ্যমন্ত্রী। তাই এখানে অসভ্য দাবি করতে এসেছে কিছু কাপুরুষের দল, সৌজন্যতা জানে না, ভদ্রতা জানে না। আমাদেরটা পারমিশনে, ওদেরটা ইল্লিগাল। সুতরাং এটা স্পিকার দেখবেন, অ্যাসেম্বলিটা হচ্ছে স্পিকারের আন্ডারে, আমাদেরও প্রতিনিধি দল স্পিকারের সাথে দেখা করবেন। এবং একটা মিটিং চলাকালীন এই অসভ্যতামি, এই জল্লাদগিরি, এই লুঠেরাগিরি, এই দাঙ্গাবাজি যারা করেছে, আমি স্পিকারকে অনুরোধ করব, আপনি টিভি এবং চ্যানেল এবং সংবাদপত্র দেখে আপনি এর বিরুদ্ধে পুলিশের সাথে কথা বলে আপনার যা ব্যবস্থা নেবার আপনারা নিন। আমি করব না, বাট আমাকে অমিত শাহ দেখিয়ে, নরেন্দ্র মোদী দেখিয়ে কোনো লাভ নেই। জীবন লুট করেছে তৃণমূল কংগ্রেসের টাকায়, লুট টাকাতি করে নিজেরাই দলটার বদনাম করেছে, সেই গদ্দারদের আমাদের কেউ ভয় পায় না, তৃণমূলটাও ভয় পায় না।
কিন্তু আমরা একটা পরম্পরা মানি, অন্য কেউ প্রোগ্রাম করলে যদি পারমিশন দেয় তাহলে আমরা কিন্তু সেই প্রোগ্রামে গিয়ে বাধা দিই না। অভিযোগ জমা পড়েছে, যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। বিধায়কদের বিরুদ্ধে আইন আছে, দেখে নেওয়ার কথা জানান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের সামনে এখন কিছু বলবো না, আমার কাছে এই যে জাতীয় সঙ্গীতের অবমাননা যেটা বারবার কালকে উঠে, আমাদের আইন আছে সেটা আমরা দিয়ে নেব, এটা পড়ে যাবো। কি করছে এই ব্যাপারটা দেখা যাক কি করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। যে প্রতিবেদন দেখলেন তাতে খুব স্পষ্ট হয়ে গেল, একের বিরুদ্ধে এক লড়াই। মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা গ্রহণ করেছেন, ব্যবস্থা গ্রহণ করছেন স্পিকার স্বয়ং। আমরা আগেও যেরকমটা দেখেছিলাম, এর আগে মুখ্যমন্ত্রী বলার পরই অনেকে অনুমান করেছিলেন যে পুলিশে কেস হবে, সেই সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভার সেক্রেটারি সুকুমার রায়ের হাত ধরে হিয়ার স্ট্রিট থানায় পৌঁছে গেল অভিযোগ, এবং সেই অভিযোগ পৌঁছে যাওয়ার পরই তা লালবাজারে স্থানান্তরিত করা হলো তদন্তের জন্য। আর লালবাজার এক্ষেত্রে অত্যন্ত তৎপর হয়ে পাঁচজন বিধায়ককে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে দিয়েছে। রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধেও কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ রক্ষা কবচ রয়েছে হাইকোর্টের। সেখানে বলা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করতে গেলে আদালতের অনুমতির প্রয়োজন, সেক্ষেত্রে সেই অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট কর্তারা। কিন্তু আদতে কি এই খেলা বন্ধ হবে? আমাদের জনগণের টাকা নিয়ে কেন ছিনিমিনি খেলা হবে? আমরা যে বিধায়কদের কাছ থেকে, যে শাসকের কাছ থেকে, যে বিরোধীর কাছ থেকে আমরা আশা করি বিধানসভার অন্দরে হবে গঠনমূলক আলোচনা, বিধানসভার অন্দর থেকে উঠে আসবে একাধিক উন্নয়নের কর্মসূচি, উন্নয়নের কর্মযোগ্য, সেই সমস্ত কি আদতে ভাঁওতা? না হলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যেখানে বছরে খরচ হয় সেখানে জনগণের টাকায় নিজেদের রাজনৈতিক এজেন্ডাকে চরিতার্থ করছেন বর্তমান শাসক বিরোধী উভয় শিবির। যে কোনো মূল্যেই যারা চাইছেন যে রাজ্যের মানুষের শব্দ আওয়াজ সেখানে পৌঁছাবে না, তাহলে তারা হয়তো তাদের মতে ঠিক করছেন, কিন্তু সাধারণ মানুষ মুখ বন্ধ করে থাকবে ততদিনই যতদিন তাদের সহ্যের বাঁধ না ভাঙছে। যেদিন সহ্যের বাঁধ ভাঙবে সেদিন কিন্তু মানুষ গজরে উঠবে। তৈরি থাকুন সেদিনের জন্য, শাসক হোক বা বিরোধী, কোনোভাবেই কাউকে রেয়াত করবে না জনগণ। আজকের মতন দিনের সেরা এ পর্যন্তই। অন্যান্য যাবতীয় খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নিউজ বর্তমানের পর্দায়। ধন্যবাদ।